আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেবো হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে সরকারের মেয়াদ বলেছেন ডক্টর ইনুস ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে এরপর জানিয়ে দিব খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো ধারা জারি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আরও জানিয়ে দিব ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম সফর সংক্ষিপ্ত তবে গুরুত্ব অনেক সর্বশেষ জানিয়ে দিব দায়িত্বে না ফেরা পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে সরকারের মেয়াদ বলেছেন ডক্টর ইউনুজ ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে সেটা সরকারই বলবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে এসব কথা বলেন ডক্টর ইউনুস সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস জানান দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্রজনতা হত্যা করায় কটুকথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে তিনি বলেন পুলিশের সবাই তো আর অন্যায় করেনি যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা ধারা জারি এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে নিহতের নাম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরে অনির্দিষ্টকালের জন্য একশো চল্লিশ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জেলা প্রশাসক জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে ঘটনার বিস্তারিত জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল ওই ছাত্রী আদালতে এসে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল আজও ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষককে হত্যা করা হয় এদিকে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ভাঙচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র আহত হয়েছেন পনেরো থেকে বিশ জন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করল পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে উল্লেখ্য গত আঠারোই সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে এরপর অশান্ত হয়ে ওঠে পাহাড় যার জেরে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় একশো ধারা জারি করে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বার্তায় জানানো হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এর আগে বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম সফর সংক্ষিপ্ত তবে গুরুত্ব অনেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামী চৌঠা অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি তার সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আনুষ্ঠানিক আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি চার অক্টোবর ঢাকায় আসবেন খুব সংক্ষিপ্ত সফর আড়াই ঘন্টার মতো তিনি ঢাকায় অবস্থান করবেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে আগামী দুই থেকে চার অক্টোবর ইসলামাবাদ সফর করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দু সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সফরে প্রথম ইসলামাবাদ যাবেন তিনি সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে ইসলামাবাদ থেকে দায়িত্বে না ফেরা পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রজনতার গণভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একশত সাতাশি জনের মতো ছিল এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আমরা পুলিশ বলবো না তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে সভায় আসন্ন দুর্গাপূজায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আশা করছি এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে সবচেয়ে ভালো হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে আশুলিয়ায় শিল্প কারখানায় যে ঝামেলা চলছে তা নিয়েও কথা বলেছি অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক ব্যবহারের রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি